আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ 40তম বিসিএস এর গাণিতিক যুক্তি অংশ সমাধান করব। তো আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই যে আমাদের গাণিতিক যুক্তিতে কি কি প্রশ্নগুলো ছিল এবং আমরা সমাধানে চলে যাই। আমার প্রথম প্রশ্নটি ছিল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত। তো সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করতে হবে। আমরা সকলেই জানি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3x ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। তো এখন যদি আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর মান নির্ণয় করে বসিয়ে দিতে পারি এখানে, তাহলে কিন্তু আমরা আমাদের সমাধান পেয়ে যাব। আমাদের দেওয়া ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই এক্স স্কোয়ারটাকে জাস্ট ডান সাইডে পক্ষান্তর করে নিলাম, তাহলে আমরা কি পাই এখানে, এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দেই পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। আমরা দুই পাশে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইকুয়াল টু হবে 1। আমরা এক্স এক্স কেটে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2, বা এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে রুট 3। তো আমরা কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা অলরেডি পেয়ে গিয়েছি, এখন জাস্ট এই মানটাকে যদি এটার মধ্যে বসিয়ে দেই আমরা পেয়ে যাবো ফলাফল রুট 3 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স এক্স কেটে যাবে 1 ইন্টু হচ্ছে রুট 3। তাহলে রুট 3 কে কিউব করলে হয় হচ্ছে 3 রুট 3 মাইনাস 3 রুট 3, কেটে দিলে আমাদের ফলাফল হচ্ছে 0। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 1 এর ঘন নাম্বারটি 0। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখব। তোমাদের দুই নম্বর প্রশ্নটি ছিল x হোল টু দি পাওয়ার x রুট x ইকুয়াল টু হচ্ছে x রুট x হোল টু দি পাওয়ার x। তো দুই নম্বর প্রশ্নটি আমাদের সূচক থেকে এসেছে। আমি প্রশ্নটি এখানে যদি একটু তুলে নেই যে x টু দি পাওয়ার x রুট x ইকুয়াল টু হবে x রুট x হোল টু দি পাওয়ার x। তো আমরা একটা জিনিস বলে রাখি যে আমাদের যখন পাওয়ারের উপরে, অর্থাৎ পাওয়ারের উপরেও পাওয়ার থাকে, কোন সংখ্যার উপরে পাওয়ার তার উপরে আবার পাওয়ার, তাহলে পাওয়ারের পরে গুণ করতে হয়। তো এখানে যেহেতু গুণ করা আছে, তাহলে এটাকে আমরা ভেঙে পাওয়ারের উপরে পাওয়ার লিখতে পারি, যে এক্স তারপর এক্স এর হোল টু দি পাওয়ার হচ্ছে রুট এক্স, কারণ এক্স এর পর এক্স তারপর রুট এক্স, অর্থাৎ পাওয়ারের পরে গুণ আকারে আছে কি করতে, সরি, পাওয়ারের উপর পাওয়ার আছে কি করতে হবে, গুণ করতে হবে। আর এখানে যখন ভিত্তি এক হয়, অর্থাৎ বেসটা সেম হয়, তখন দেখা যায় যে আমাদের যে পাওয়ার গুলো থাকে, গুণ সম্পর্ক থাকলে এই পাওয়ার গুলোকে যোগ করতে হয়। এক্স এর পাওয়ার হচ্ছে 1 আর রুট এক্স, রুট এক্স এর পরিবর্তে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এক্স এর পাওয়ার 1 আর এক্স এর পাওয়ার হাফ আমরা যদি প্লাস করে দেই, এক্স এর পাওয়ার 1 প্লাস হাফ হোল টু দি পাওয়ার হবে এক্স, এই তো। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স, আর এই এক্সটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম আর এই পাওয়ারটাকে আমরা উপরে দিয়ে দিলাম, তাহলে হবে কত, 3/2 প্লাস করলে। এখন এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার আছে 3/2, আমরা দুই পাশ থেকে এক্স টু দি পাওয়ার এক্স বাদ দিলে থাকবে রুট এক্স ইকুয়াল টু হচ্ছে 3/2। তাহলে কিন্তু আমরা আমাদের ফলাফল পেয়ে যাচ্ছি বর্গ করে দিলে 9/4। সো আওয়ার রেজাল্ট ইজ 9/4। ওকে, নাম্বার 3, কোন শর্তে লগ এ 1 এ বেস 1 এর মান হচ্ছে 0। লগারিদমের অঙ্ক লগ এ বেস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো লগারিদমের ক্ষেত্রে আমরা জানি যে বেজের মান কখনোই কি হবে না, শূন্য অথবা শূন্যের থেকে ছোট হবে না, তার মানে অলওয়েজ ইজ গ্রেটার দেন 0। তাহলে এ ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, আবার এখানে বলা আছে যে লগ এ বেস 1 এর মান হচ্ছে 0, কিন্তু আমরা জানি যে লগ এ বেস এ এর মান হচ্ছে 1। তাহলে এই এর মান যদি 1 হয়ে যায়, তাহলে তখন আমাদের মানটা পরিবর্তিত হয়ে 1 হয়ে যাবে, যার কারণে আমরা এই শর্তে কি নিতে পারবো না, এ ইজ নট ইকুয়াল টু 1 নিতে হবে, যে এর মান কখনো 1 হতে পারবে না এখানে। তাহলে কিন্তু আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেলাম যে এ ইজ গ্রেটার দেন 0 এন্ড এ ইজ নট ইকুয়াল টু 1। আমাদের অ্যান্সার হচ্ছে কোনটি, ক নম্বর উত্তর হবে, এ ইজ গ্রেটার দেন 0 এবং এ ইজ নট ইকুয়াল টু 1। ওকে,
আমরা যদি এখন চার নাম্বার প্রশ্নটি সমাধান করি, চার নাম্বার প্রশ্নটি আমাদের ছিল হচ্ছে অসমতার, আমরা একটু দেখে নেই, আমাদের চার নাম্বার প্রশ্নটি ছিল থ্রি এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন টু এক্স মাইনাস ওয়ান, থ্রি এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন টু এক্স মাইনাস ওয়ান। তো এটাকে যখন আমরা সমাধান করবো অসমতার সমাধান, তো নিয়ম অনুসারে থ্রি এক্স, এই টু এক্সটাকে থ্রি এক্স এর সাথে নিয়ে আসলাম, মাইনাস ওয়ান প্লাস টু, সো এক্স ইজ গ্রেটার দেন ওয়ান, এটি হচ্ছে আমাদের সমাধান। বাট আমাদের প্রশ্ন চাচ্ছে সমাধান সেট কোনটি, তাহলে এটিকে যখন আমরা সমাধান সেট আকারে প্রকাশ করব তখন আমাদের রেজাল্ট হচ্ছে ওয়ান থেকে ইনফিনিটি। কেন? কারণ এক্স ইজ গ্রেটার দেন ওয়ান, দ্যাট মিনস এক্স হচ্ছে একের থেকে বড়, একের থেকে কত বড়, ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ আমাদের জানা নেই যে আসলে কত বড়, এই জন্য ফলাফল হচ্ছে এক থেকে ইনফিনিটি। আচ্ছা, ব্র্যাকেটের কথাটা একটু বলে রাখি, যখন আমাদের লেস দেন অর অনলি গ্রেটার দেন থাকবে তখন আমরা ইউজ করবো ফার্স্ট ব্র্যাকেট, আর যদি আমাদের লেস দেন ইকুয়াল অর গ্রেটার দেন ইকুয়াল থাকে দেন আমরা ইউজ করবো এখানে থার্ড ব্র্যাকেট। তো এই ব্র্যাকেটের বিষয়টা আপাতত ক্লিয়ার হয়ে গেল। আর হচ্ছে এই ইনফিনিটি থাকলে সেখানে অলওয়েজ কি হবে, ফার্স্ট ব্র্যাকেট, সেটা প্লাস ইনফিনিটি হোক বা মাইনাস ইনফিনিটি হোক। ওকে, তাহলে চারটি প্রশ্ন আমরা অলরেডি সমাধান করে ফেললাম, আমরা পাঁচ নম্বর প্রশ্নটি একটু দেখি। তাহলে আমরা পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করি, সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো হলে এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে। তো এই সমীকরণটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূল থেকে দুইটি, এই মূল দুইটির প্রকৃতি বলতে আমাদের মূল দুইটি কি বাস্তব সংখ্যা নাকি অমূলদ সংখ্যা না মূলদ সংখ্যা, এ ধরনের আমরা প্রকৃতি বের করতে পারি। এই প্রকৃতিগুলো বের করার জন্য আমাদের সমীকরণটির নিশ্চয়কের মান বের করতে হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখান থেকে যদি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান বের করি, মাইনাস সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সিক্স ইন্টু মাইনাস ফোর। তো একটি জিনিস বলে রাখি যে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দ্যাট মিনস এক্স স্কোয়ারের যে সহগটা সেটি হচ্ছে এ এর মান, এক্স এর যে সহগ সেটি হবে বি এর মান, আর যে ধ্রুবক পদটা থাকবে সেই ধ্রুবক পদটা হচ্ছে আমাদের সি এর মান। তো সেই তুলনা করে আমরা এবিসি এর মানগুলোর সাহায্যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান বের করলাম, ফর্টি নাইন প্লাস হবে হচ্ছে নাইনটি সিক্স। তো ফর্টি নাইন আর নাইনটি সিক্স গুণ করলে হচ্ছে আমাদের, যোগ করলে হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ। তো যাই হোক, এই ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমাদের মূলগুলো এবং পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে মূলগুলো হবে হচ্ছে বাস্তব এবং অসমান। আচ্ছা, বাস্তব এবং সমান হতো কখন, যদি আমাদের নিশ্চয়কের মান শূন্য আসে কখনো, তাহলে আমাদের মূল দুইটি পরস্পর সমান হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি খ নাম্বারটা। ছয় নম্বর প্রশ্নটা ছিল পি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স টুয়েলভ এর গুণনীয়ক এবং কিউ আর একটা সেট, এক্স সাজ দ্যাট এক্স, এক্স হচ্ছে তিনের গুণিতক এবং লেস দেন ইকুয়াল টু টুয়েলভ, লেস দেন ইকুয়াল টু টুয়েলভ হলে পি মাইনাস কিউ এর মান বের করো। তো এক্ষেত্রে আমরা যদি পি এর মানগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, পি সেটের উপাদানগুলোকে, বারো এর গুণনীয়ক কোনগুলো, এক দুই তিন চার ছয় আর হচ্ছে বারো, অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে আমরা বারোকে ভাগ করতে পারি সেগুলো হচ্ছে বারো এর গুণনীয়ক, আবার তিনের গুণিতক অথচ লেস দেন ইকুয়াল টু টুয়েলভ, তাহলে কিউ সেটের উপাদানগুলো কত হবে, তিন ছয় নয় এবং বারো। এখন আমরা যদি পি মাইনাস কিউ এর মান বের করি, তাহলে পি সেট থেকে কিউ সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিই, তিন ছয় এবং বারো বাদ যাবে, থাকবে আমাদের এক দুই এবং চার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটি, ছয়ের ক নাম্বার, উত্তর হবে এক দুই চার, আমরা আমাদের অ্যান্সারটি পেয়ে গেলাম। সাত নম্বর প্রশ্নটি ছিল কস এন পাই বাই টু অনুক্রমের একটি চতুর্থ পদ কোনটি, অনুক্রমটির চতুর্থ পদ কোনটি। তাহলে এটি অনুক্রমে যদি আমরা চতুর্থ পদ, তার মানে এন এর পরিবর্তে আমাকে চার বসিয়ে দিতে হবে, তো কস ফোর পাই বাই টু, দ্যাট মিনস কস টু পাই, কস টু পাই মানে কস তিনশো ষাট ডিগ্রি এর মান কত, আমরা জানি কস তিনশো ষাট ডিগ্রি এর মান হচ্ছে প্লাস ওয়ান, তাহলে অ্যান্সার হবে সাতের খ নাম্বারটি ওয়ান। ছিল ছয় জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়। তো এই অঙ্কটি হচ্ছে আমাদের সমাবেশের অঙ্ক, সমাবেশের ক্ষেত্রে আমরা জানি যে দলে বিভক্ত করা যায় বা দল গঠন করা যায়, এই প্রশ্নগুলো আসলেই আমরা জানি যে সেটি হচ্ছে সমাবেশ, আর সমাবেশের মান নির্ণয় করি হচ্ছে আমরা এন সি আর এর মাধ্যমে। তো এক্ষেত্রে ছয় জন খেলোয়াড়কে সমান দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়। আচ্ছা, ছয় জন খেলোয়াড়কে যদি আমরা দুইটি দলে ভাগ করি সমান দুটি দলে, তাহলে প্রতি দলে খেলোয়াড় হবে কতজন, তিনজন করে,
তাহলে আমাদের মান হবে 6p3 যেটাকে কিন্তু আমরা এইভাবেও মান নির্ণয় করতে পারি 6 3 দ্যাট মিন 6 × 5 × 4 আর নিচে হবে 3 × 2 × 1 এই 6 আর 6 কেটে দিলে চার পাঁচ হবে কত 20 তাহলে আমাদের দলের সংখ্যা হবে হচ্ছে 20টি কত ভাবে বিভক্ত করা যাবে 20 ভাবে আচ্ছা 9 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে 1 2 3 ইত্যাদি অবশিষ্ট থাকে তো এই প্রশ্নটি কিন্তু আমি অঙ্ক না করে অ্যানসার দাগাতে পারছি কারণ আমাকে এখানে বলা আছে যে 3 4 5 6 প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলেই অপশনগুলো থেকে আমাদের ভাগ শেষ থাকার কথা অর্থাৎ যে সংখ্যাটি আমাদের উত্তর হবে সেই সংখ্যাটি কি যদি আমরা 3 দিয়ে ভাগ করি কি এক অবশিষ্ট থাকবে 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকার কথা 5 দিয়ে ভাগ করলে 3 এবং 6 দিয়ে ভাগ করলে 4 তো আমি যদি প্রথম সংখ্যাটা 3 দিয়েই দেখি যে 3 দিয়ে 48 কে ভাগ করলে কত অবশিষ্ট থাকে 3 16 48 অবশিষ্ট নাই এরপরে 3 18 54 অবশিষ্ট নাই 3 19 হচ্ছে 57 থাকে হচ্ছে 1 অবশিষ্ট থাকে আর 3 20 60 তার মানে এই তিনটা অপশনের একটাতে অবশিষ্ট থাকে না এই একটাতে শুধুমাত্র এক অবশিষ্ট থাকে তো অন্য অপশনগুলোর জন্য যদি আমরা ট্রাই করি যে 4 5 6 দিয়ে দেখা যাবে যে অঙ্কের অপশনটি ঠিকই আছে তো এটি হচ্ছে অপশনের সাহায্যে আমরা উত্তর বের করলাম কিন্তু আমরা যদি অঙ্কটি করে উত্তর বের করতে চাইতাম তো সেক্ষেত্রে কি করতে হবে 3 4 5 6 এর লসাগু বের করতে হবে 3 4 5 6 এর লসাগু হবে হচ্ছে 60 আবার যেহেতু 3 কে 3 দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকে 4 দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট দুই অবশিষ্ট থাকে তার মানে সংখ্যাগুলোর ব্যবধান কত 3 কে 1 বাদ দিলে থাকে 2 4 থেকে 2 বাদ দিলে থাকে 2 5 থেকে 3 বাদ দিলে থাকে 2 6 থেকে 4 বাদ দিলেও থাকবে 2 তার মানে আমাদের এই দুই সংখ্যাটা কিন্তু সেম যে এই সংখ্যাগুলোর ব্যবধান কিন্তু সেম ব্যবধান নাম্বারটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাই 58 তো এটি আমাদের উত্তর তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটি কি ছিল পনির ও তপনের আয়ের অনুপাত হচ্ছে 4:3 তপন ও রবিনের আয়ের অনুপাত হচ্ছে 5:4 পনির এর আয় 120 টাকা হলে রবিনের আয় কত তো এই অনুপাতের অঙ্কগুলোতে আমরা যে কাজটা করব অনুপাতগুলোকে নিচে নিচে লিখে নিব যে 4:3 আর হচ্ছে 5:4 এবং আমার প্রথম অনুপাতটা ছিল হচ্ছে পনির আর তপনের যে পনির ইস্টু তপন আর পরের অনুপাতটা ছিল হচ্ছে তপন এবং রবিনের তো এক্ষেত্রে যদি আমাদের এই যে কর্নারটা মিলে যায় তো আমরা যে কাজটা করতে পারি এখানে একটা দয়ের নিয়ম ব্যবহার করতে পারি যে 4 5 20 3 5 15 আর 3 4 12 অর্থাৎ এই পনিরের অনুপাত হবে হচ্ছে 20 তপনের অনুপাত হবে 4 আর রবিনের অনুপাত হবে 12 অনুপাতের মান তো আমরা তিনজনের অনুপাতের মানটা পেয়ে গিয়েছি কিন্তু এখানে বলা আছে যে পনিরের আয় হচ্ছে 120 টাকা যেখানে পনিরের অনুপাতের মান ছিল হচ্ছে 20 তাহলে আমরা এই 120 কে যদি 20 দিয়ে ভাগ করে দেই আমরা পাচ্ছি কত 6 তার মানে এই পনিরের আয়টা হচ্ছে ওর আয়ের যে অনুপাত ছিল আয়ের অনুপাত তার 6 গুণ তাহলে তপনেরটাও 6 গুণ রবিনেরটাকেও যদি আমরা 6 গুণ করে দিই প্রত্যেকের আয় পাবো আমাদের জানতে চাচ্ছে শুধুমাত্র রবিনের আয় রবিনের এই 12 কে যদি 6 দিয়ে গুণ করি 6 12 হবে 72 টাকা আমাদের 11 নম্বর কোশ্চেনটি 450 টাকা বার্ষিক 6% হারে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে তো এই ক্ষেত্রে আমাদের আসল ছিল 450 টাকা এবং সুদ আসল হচ্ছে 558 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 108 টাকা এটি হচ্ছে আমাদের সুদের পরিমাণ তো আমরা ফর্মুলা জানি কি n ইকুয়াল টু হচ্ছে i গুণ 100 ভাগ হচ্ছে p ইনটু r দ্যাট মিন্স সময় ইকুয়াল টু হচ্ছে মুনাফা গুণ 100 ভাগ হচ্ছে আসল গুণ মুনাফার হার তো এই ক্ষেত্রে আমাদের মুনাফার মান হচ্ছে 108 টাকা গুণ হচ্ছে 100 আসল ছিল 450 টাকা আর আমাদের মুনাফার হার হচ্ছে 6% তো আমরা যদি 0 0 কেটে দেই 9 দিয়ে 5 9 45 আর 9 দিয়ে যাবে 12 বার 108 এর মধ্যে 5 2 10 6 2 12 তো এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে 2 2 4 বছর তো আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম 4 বছর 12 নম্বর প্রশ্নটি নিচের কোনটি মূল অমূলদ সংখ্যা নিচের কোনটি অমূলদ সংখ্যা তাহলে নিচের কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা হবে আমরা জানি যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাগুলোই মূলত অমূলদ সংখ্যা তো এই ক্ষেত্রে এই 0.4 পূর্ণপণিক এই সংখ্যাটা তো আবৃত দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যাগুলোকে সবসময় ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তার মানে একটি মূলদ সংখ্যা √9 এই রুটের বাইরে আসলে মানটা হবে 3 তাহলে √9 = 3 তাহলে এটিও কি আমাদের মূলদ সংখ্যা এখানে আমাদের পূর্ণপণিক চিহ্ন আছে তার মানে এটি আবৃত দশমিক সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা হবে আর এখানে যদি আমরা একটু কাটাকাটি করে দেই √27 ডিভাইড হচ্ছে 48 তাহলে আমরা কত দিয়ে কাটতে পারি আমরা যদি 3 দিয়ে কাটি 3 3 9 আর 3 16 হচ্ছে 48
9 কে রুট করলে আসবে 3 আর 16 কে রুট করলে আসবে 4 তাহলে দেখতে পাচ্ছি এই সংখ্যাটি আমাদের একটি মূলদ সংখ্যা তাহলে এখানে আমাদের অপশনগুলো ভুল ছিল যে আমাদের উত্তর নেই এখানে উত্তর নেই ওকে 13 নম্বর প্রশ্নটি একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো ক্রয় মূল্য কত তো এই ধরনের যে কত পার্সেন্ট প্রথমে একবার বিক্রি করলাম ক্ষতি হলো অথবা লাভ হলো পরবর্তীতে আরেকবার বিক্রি করতে হবে লাভ অথবা ক্ষতি হবে তো এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি আমাদের এখানে আছে কি বিক্রয় মূল্য যখন আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে তখন আমাদের উল্টা কাজ করতে হয় অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা যখন এখানে গুণ করি তখন 100 নিচে নেই আর বিক্রয় মূল্য থাকলে আমরা 100 উপরে নেই এই লাভ ক্ষতির ব্যাপারে সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে আছে প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন সেখানে বিস্তারিত বলা ছিল যে তাহলে আমরা 100 উপরে নিয়ে নিলাম আর কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট 12% ক্ষতি ছিল এখন 8% লাভ হবে তাহলে 12 আর 8 বেড়ে যাচ্ছে কত পার্সেন্ট 20% দ্যাট মিন্স 100/20 এখন যদি আমরা এটাকে কেটে দেই কত হবে 60 তাহলে উত্তর হবে হচ্ছে 6000 টাকা আমরা পেয়ে গেলাম 6000 টাকা তাহলে এটি হচ্ছে আমরা এভাবে করতে পারি খুব সহজেই দ নম্বর অঙ্কটি ছিল 0.9^3 0.4^3 ভাগ হচ্ছে 0.9 + 0.4 এই ভগ্নাংশের মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এই ভগ্নাংশের মান বের করার জন্য প্রথমে যেটি করব উপরে আমাদের হল a³ + b³ এর ফর্মুলাটা লিখে দেই 0.9 + 0.4 আর এখানে হবে 0.9² 0.9 × 0.4 আর 0.4 এর হচ্ছে স্কয়ার এটা গেল উপরে আর নিচে আমাদের থাকবে 0.9 + 0.4 এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কেটে দিতে পারি 9 কে স্কয়ার করলে হয়ে হচ্ছে 81 তার মানে 0.81 বিয়োগ 4^9 = 36 তার মানে 0.36 আর 4 কে বর্গ করলে পাবো 0.16 ওকে তাহলে আমরা যে মানগুলো পেলাম জাস্ট এখন যোগ বিয়োগ করে দিই এই দুটো যোগ ছিল 6^7 আর 8^8 হচ্ছে 9 আর এটা ছিল বিয়োগ আমরা এখানে বিয়োগ করে দেব তাহলে 6^7 হবে 1 হলে 3^7 6 হবে 9 হবে 6 হলে তাহলে আমাদের রেজাল্ট হবে 0.61 তো এই সংখ্যা তাহলে এই ভগ্নাংশের মান পেয়ে গেলাম আমরা 0.61 আজ আমরা 40তম বিসিএস এর গাণিতিক অংশের সম্পূর্ণ সমাধান করলাম তো অঙ্কগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর যদি কেউ আমরা অঙ্কগুলো বুঝতে না পারি সেক্ষেত্রেও আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো বিসিএস এর প্রশ্ন আমরা সমাধান করার আপলোড করা মাত্রই আপনি যাতে ভিডিওটি দেখতে পারেন তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম